দর্শক, ভারোত্তোলনের সূচনা লগ্নের পথযাত্রী ফাহিমা আক্তার ময়না জাতীয় ভারোত্তোলনে এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী তারকা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ভারোত্তোলনে জিতেছেন রৌপ্য, দুবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কমনওয়েলথ গেমসে। ক্রীড়াঙ্গনের আলোকিত নারীদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে আজ জানব ময়নার গল্প। সুকান্ত সরকারি ক্যামেরায় সামিনা রশনির রিপোর্ট। দেশে ভারোত্তোলনের চর্চা শুরু 1999 থেকে। ফিরোজা পারভীন, মরিয়ম বেগম, মোল্লা সাবেরারা সেই সময়কার দূত। প্রথম সারিতে থাকবে আরও একজনের নাম, তিনি ফাহিমা আক্তার ময়না। 2001 সাল থেকে নিয়মিত খেলে চলেছেন, আন্তর্জাতিক সাফল্য না আসলেও দেশে অপ্রতিদ্বন্দ্বী তিনি। 58 কেজিতে 2003 থেকে 14 সাল পর্যন্ত টানা জাতীয় চ্যাম্পিয়ন, বেশ কয়েকবার জিতেছেন সেরা ভারোত্তোলকের পুরস্কার, খেলেন আনসারের হয়ে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আমার ট্রাউজার পরে, সে তখন বলতেছে যে আপা আপনি কি খেলেন, তো আমি বলছি যে আমি তো ভারোত্তোলন খেলি। ভারোত্তোলন কী জিনিস, যখন আমি বললাম যে আমি এইভাবে ভারোত্তোলন করি, তখন ও আচ্ছা, কিন্তু এখনও সে ভারোত্তোলনটারে চিনতে পারতেছে না। এটার জন্য সব সব মানে স্কুল সব জায়গা থেকে, যদি গ্রামে থেকে যদি আগে আসে, অবশ্যই এই লিফটিংটারে সবাই চিনব। লাল সবুজের প্রতিনিধি হয়ে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ভারোত্তোলন ও এশিয়ান জুনিয়র আন্তঃক্লাব চ্যাম্পিয়নশিপে জিতেছেন রৌপ্য। 2010 ও 14 কমনওয়েলথ গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ময়নার উত্তরসূরি আজকের মাবিয়া, স্বর্ণকন্যা কৃতিত্ব দিতে ভোলেননি ময়নাকে। আর এক সময়কার সতীর্থ, এখন কোচ বিদ্যুৎ কুমার মনে করেন আগামীর প্রেরণা ময়না। যখন তারা খেলছে তখন প্লেয়ার ছিল কম, তারা এসছে ওয়েটলিফটিংকে একজন জাগিয়ে তুলছে। ও ময়না ছিল, মিনা ছিল, তারা আজকে ওয়েটলিফটিংকে প্রসারিত করেছে এবং তাদের কারণে আজকে কিছু কিছু ছেলে মেয়ে উঠে আসছে। তো আমি যদি বলি আজকে আমি মাবিয়া হয়েছি, অবশ্যই তাদের জন্য হয়েছি, কারণ তারা অত বড় লেভেলে গিয়েছে, তারা রাস্তা করে দিয়ে গেছে, তাই আমি ফ্যাসিলিটি পেয়েছি, আমি ওই লেভেলে যেতে পেরেছি। এক ছেলে এক মেয়েকে নিয়ে ব্যবসায়ী স্বামী আমিনুল ইসলামের সঙ্গে সুখের সংসার, তবে তার মাঝেও আছে না পাওয়ার আক্ষেপ। না, আমার একটা আক্ষেপ আছে, আমি আসলে ক্রীড়া লেখক সমিতির একটা পুরস্কার পেলাম না, এটা আমার খুব কষ্ট লাগে, অতএব এটা মনে পড়লে খুব আমি আবেগ হয়ে যাই। সামনে এখনও অনেকটা পথ বাকি, খেলবেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে। যখন বিদায় নেবেন তখন আলো হয়ে জ্বলতে চান। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা।